আসসালামু আলাইকুম, শুভ সকাল। রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস হতে তোমাদের স্বাগত জানাচ্ছি। ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের বাংলা স্বরবর্ণ স্বরে অ স্বরে আ এই দুইটা বর্ণ কিভাবে লিখতে হয় সেটা শেখাবো। খাতা কলম নিয়ে চট জলদি বসে যাও। বসে গিয়েছো নিশ্চয়ই। আসো আমরা একটু শুরু করে দেখি আমরা পারি কিনা, ঠিক আছে? আচ্ছা দেখি একটু আমার সাথে সাথে চেষ্টা করো তো দেখি। কি করতে হবে? আগে একটা দাগ দিই আমরা, দেখি একটা যে কোনো যেরকম একটু যে যেরকম পারি একটু দাগ দিই তো। দিচ্ছি নাকি? হ্যাঁ দিচ্ছি। এই দেখো তো একটা দাগ দিয়ে দিচ্ছি আমি, একটা দাগ টেনে দিয়েছি, এখানেও একটা দাগ টেনে দিয়ে দিই দেখি পারি নাকি। পারতেছি না? হ্যাঁ একটু পেরে যাচ্ছে, আস্তে 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 পেরে যাচ্ছে। এই যে একটা দাগ দিয়েছি, এই যে একটা দাগ দিয়েছি, দাগ দিতে পারতেছি না কি? অনেক সুন্দর দিতে হবে তাই না? আচ্ছা ঠিক আছে। দেখো দাগ দেওয়ার পরে গোল ছিল, গোল, এই যে এখানে একটা গোল, এখানে একটা গোল, এই যে এখানে একটা গোল দিয়ে দিত, দিতে পেরেছি? পারবে সোনা মনিরা তো আমার। খেয়াল করো, এই যে একটা দাগ দিয়েছি, এই যে একটা গোল দিয়েছি, এই একটা দাগ, আবারও দাগ টেনে দিচ্ছি। খেয়াল করো, খেয়াল করো, আমি দাগ টেনে দিচ্ছি। এই যে, এই যে একটা দাগ টেনে দিয়েছি, দেখো একটা দাগ টেনে দিয়েছি, বড় করে আমরা একটা দাগ টেনে দিয়েছি। এখন দেখো এখানে একটা গোল দিয়ে দিই তো, এই যে, এই যে গোল দিয়ে দিলাম, এই যে গোল, আমরা গোলও দিতে পেরে গেছি নাকি? হ্যাঁ তোমরা তো অনেক ভালো লক্ষ্মী। এই দেখো এরপর আস্তে আস্তে এখান থেকে উঠিয়ে দিই, দেখো তো পেরেছি আমরা। আবার এটাও দেখো তো এরকম উঠিয়ে দিই। এই যেটা দেখো এটা উঠিয়ে দিই আমি, খেয়াল করো এটা উঠিয়ে দিচ্ছি আমি। আমার সাথে চেষ্টা করছো তো নাকি? দেখি দাও তো তোমরা দেখি পারো নাকি। গোল দিয়েছ, গোল দেওয়ার পরে এখান থেকে উঠিয়ে দিই আমি, খেয়াল করো। এই যে গোল দেওয়ার পরে এখান থেকে উঠিয়ে দিলাম, এই যে গোল দেওয়ার পরে এখান থেকে উঠিয়ে দিলাম, এই যে গোল দেওয়ার পরে এখান থেকে উঠিয়ে দিলাম। দেখতে কার মতো হয়ে গেছে, তিন তাই না? তিন তিন, কিন্তু মাত্রা যে আছে একটা, এই যে একটা দাগ আছে, তাহলে কি হয়ে যাচ্ছে? ত ত, তাই না? এটা পরে আসবো আমরা ব্যঞ্জন বর্ণে। হ্যাঁ এখন তুমি এতটুকু লেখো, হ্যাঁ খেয়াল করো, এই গোল, এই এই দেখো গোল, এই, আবার খেয়াল করো, গোল দিয়ে এই, গোল দিয়ে এই। খেয়াল করো, এই যে এই গোল দিলাম, এই উঠিয়ে দিলাম, খেয়াল করো ধীরে ধীরে, এই একটা দাগ দিচ্ছি, এই দিচ্ছি, এই এই একটা দাগ দিচ্ছি, এই দিচ্ছি, এই, এই একটা দাগ দিচ্ছি, গোল দিচ্ছি, উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দিচ্ছি, দিলাম, শেষ। এটুকু পর্যন্ত কি পেরেছি আমরা? দেখি চেষ্টা করো তো দেখি তোমরা এবার, পেরেছো? তাই তো, ভেরি গুড। হ্যাঁ পারবে না কেন? পারতে যে হবেই আমাদেরকে। হ্যাঁ এই দেখো 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 সোনামণির, এই আমি আগে লিখছি না তোমরা আগে লিখছ? খেয়াল করো, এই যে এটা কি হয়ে গেল দেখো তো, আমরা লিখে ফেলেছি। আর প্রতিটা ঘরে ঘরে লিখবে, সুন্দর করে ঘরে ঘরে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? আর খেয়াল করো এটা তো হয়ে গেছে, এটা কি অ হয়েছে? এটা স্বরে অ হয়েছে? না তো হয়নি তো, এটার মতো তো দেখতে হচ্ছে না, কি করবো আমরা তাহলে? এখন তো ভাবার বিষয়, দেখি আমরা আবার চেষ্টা করি। এই খেয়াল করো, এই এই, তাহলে এখন তো স্বরে অ হয়ে গিয়েছে।
হ্যাঁ, তোমরাও পেরে যাবে, খেয়াল করো। এই যে এই, খেয়াল করো, এটা দিলেই স্বরে অ হয়ে যাবে। হুম, আমরা একটা তিন লিখে এরকম দিলেই এটা কি হয়ে যাবে, স্বরে অ, মাত্রাও হয়ে যাবে, খেয়াল করো। এই, হুম, এই যে এখান থেকে এই এই, এখান থেকে এই এই, তাহলে কি হয়ে যাচ্ছে, স্বরে অ। এই দেখো প্রতিটাই, তাহলে আমিও দিয়ে দিই, তোমরাও দিয়ে দাও। হ্যাঁ দেখো তো, প্রতিটাই আমি দিয়ে দিচ্ছি, তোমরা কি দিচ্ছ? হুম, খেয়াল করো, তোমরা কি দিচ্ছ নাকি? আমি কিন্তু দেখব, যে দেখব না তা না, দেখব তো, আমার সোনারমণিরা কেমন লিখেছে আমি দেখব না? হুম, সোনামণিরা কেমন লিখেছে আমি দেখব না? দেখব তো, আমাকে দেখতে হবে, কত ভ্যারি গুড করে লিখেছে, তাহলে ভ্যারি গুড দিতে হবে না? হুম, এই যে স্বরে অ, এটা কি স্বরে অ হয়ে গেল, এটা কি হয়ে গেল, স্বরে অ, এটা কি হয়ে গেল, স্বরে অ, দেখেছো কি সুন্দর স্বরে অ হয়ে গিয়েছে, তুমি কি শিখে গেছো স্বরে অ? দেখো তো, লিখে দেখাই দাও তো আমাকে, খুব তাড়াতাড়ি একটা লিখে দেখায় দাও তো। হ্যাঁ, এই যে এই ঘরটা বানিয়ে আমাকে লিখে দাও তো, স্বরে অটা কীভাবে তুমি লিখে ফেলছো? হুম, সোনামণিরা, তোমরা স্বরে অটা কীভাবে লিখে ফেলছো দেখো তো, এই যে এই যে, খেয়াল করো, আবার এই একটা মাত্রা দিলাম, দাগ দিলাম, এই উঠালাম, এটা দিলাম, এই স্বরে অ, আবার আমি খেয়াল করো, এই 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 এই, স্বরে অ, খেয়াল করো, এই এই এই, এটা কি স্বরে অ, এটা কি হচ্ছে স্বরে অ, বুঝতে পেরেছি আমরা সবাই, এটা কি হলো বা সোনামণিরা, এটা কি হলো স্বরে অ, বুঝতে পেরেছি। তাহলে এখন যদি লিখে ফেলেছো তোমরা নিশ্চয়ই, এবার দেখো খেয়াল করো, যদি না লিখতে পারো তাহলে আবারও কি করবে, গোল একটা দিবে, একটা দাগ দাও আর একটা গোল দাও, দিয়েছ এটাকে তুলে দাও, এটাকে এরকম করে এরকম লিখে দাও স্বরে অ, আবার খেয়াল করো, এই যে এটাকে দিলাম, এটাকে তুলে দিলাম এরকম করে, এটা কি হয়ে গেল, এটা স্বরে অ, বুঝতে পেরেছি। তাও যদি আমি না পারি তাহলে কি করব, এই এই, আবার চেষ্টা করব, বারবার চেষ্টা করব, চেষ্টা করলে অবশ্যই পারবো, তাই না? হ্যাঁ, সবাই গুড বয় হতে চায়, গুড গার্ল হতে চায়, তাই না? সবাইকেই তো পারতেই হবে। হুম, এখন স্বরে অ লিখে শিখেছি, আমরা যদি একটু খেয়াল করো, এই যে এরকম একটা দাগ দিয়ে এরকম দিয়ে দিই, তাহলে কী হয়ে যাবে, স্বরে আ, এই দেখো এরকম একটা দাগ দিই, তাহলে কী হয়ে যাবে, স্বরে আ, স্বরে অটার উপরে যদি আমরা এইভাবে একটা দাগ দেই তাহলে কী হয়ে যাবে, স্বরে আ, তাই না? আচ্ছা, তুমি, আমরা যখন স্বরে অ লিখেছি, সবাই লিখেছি তো, শিখেছি? হ্যাঁ, আবার চেষ্টা করছি, দেখো স্বরে অ তো লেখা শেষ, এখন আমরা স্বরে আ চেষ্টা করব নাকি, খেয়াল করো, ওটার ওপরে না, আলাদা করে, আলাদা করে চেষ্টা করি আমরা, আমরা যদি স্বরে অটা লিখতে জানি তাহলে স্বরে আটা পেরে যাব, তাই না? স্বরে আ, স্বরে অতে কী হয় জানো তো তোমরা, কি হয় বলো তো, স্বরে অতে কী হয়, অলঙ্কার হয় নাকি? হ্যাঁ, খেয়াল করো, আমি আবার দাগ দিচ্ছি, আবার দাগ দিচ্ছি, এই যে দাগ দিচ্ছি, দাগ, আবার দাগ দিয়ে যাচ্ছি, দাগ দিয়ে যাচ্ছি, যাচ্ছি যাচ্ছি,
যাচ্ছি যাচ্ছি দাগ আগে দাগটা টেনে নেই নাকি হ্যাঁ হুম দাগটা টেনে নিলাম এরপর আবার সেই একই গোল দিলাম উঠিয়ে দিলাম স্বরে অ লিখলাম গোল দিলাম উঠিয়ে দিলাম স্বরে অ লিখলাম আবার না হলে আমরা গোল দিয়েই যাই হ্যাঁ দেখো গোল দিয়েই যাই আমরা এই যে গোল দিচ্ছি এই যে গোল দিচ্ছি এই যে গোল দিচ্ছি এই গোল দিলাম গোল দিলাম দিলাম এটাও দিলাম এটাও দিলাম হুম এখন খেয়াল করো এটাকে যদি আমি এইভাবে টান দিলাম হয়ে গেল এইখান থেকে লাগিয়ে টান দিলাম হয়ে গেল এটা তো দিয়েছি শিখে ফেলছি না আমরা স্বরে অ হ্যাঁ এই তো এই দেখো স্বরে অ শিখে ফেলেছি আমরা আমরা তো এখন শিখেই ফেলেছি তাই না খেয়াল করো আবারও গোল দিয়েছি না গোলের ওপর এইভাবে দাগ টেনে দাগ দিয়ে দিলাম শেষ এখান থেকে টেনে এরকম দিলাম আমরা তো গোল দিতেই পারি রুটি খাই আমরা আপেল খাই সবই তো গোল 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 সব গোল এই যে গোল গোলের উপর দিয়ে টান দিয়ে দিলাম হয়ে গেল সরে খেয়াল করো এই 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 খেয়াল করো সবাই এই 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 সরে অ সরে অটা আগে লিখে নিই সরে অটা আগে লিখে নিয়েছি খেয়াল করো এই আকার দিলাম সরে আ এই আকার দিলাম সরে আ এই আকার দিলাম কি হয়ে গেল সরে আ এরকম করে এই টান দিলাম কি হয়ে গেল সরে আ হ্যাঁ এই যে এখান থেকে নিয়ে এরকম করে আকার দিলাম কি হয়ে গেল সরে আ এটা কি হয়ে গেল সরে আ এটা কি হয়ে গেল সরে আ আ আ আমরা সরে আব্বা আম্মা বলতে বলি তাই না লিখতে পারি না হ্যাঁ 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 এই দেখো আম্মা সরে আ সরে আ হয়ে গেল খেয়াল করো সরে আ সরে আ সরে আ আমরা সবাই লিখতে পারতেছি এখন আমা খুব তাড়াতাড়ি করে লিখে ফেলতেছি ছোট্ট সোনামণিরা আমিও তো বুঝতে পারতেছি সব লিখে ফেলতেছে তো সোনা সবাই তাড়াতাড়ি লিখে ফেলতেছে দেখা যায় দেখো তো এটা কি হয়ে যাচ্ছে সরে আ হলো আমাদেরকে আর কেউ বলতেই পারবে না যে আমরা লিখতে পারি না তাই না সবাই বলতে পারবে আমি আমরা লিখতে পারি আমরা অনেক ভালো ভালো ছেলে মেয়ে এই যে সরেয়া হয়ে গেল সরেয়া তাহলে আমরা আজকে কী শিখে গেলাম সরে অ এবং সরে আ আমরা আজকে কী শিখে গেলাম সরে অ এবং সরে আ তোমাদের বইটা একটু খুলে দেখো দেখো সরে অ সরে অটাতে কী আছে দেখো খেয়াল করো এই যে সরে সরে অ এই যে সরে অ সরে অতে কী দেখা যাচ্ছে ওরে বাবা একটা কত বড় সাপ দেখা যাচ্ছে তাই না ভয় পেয়ে গেছি আমিও ভয় পাওনি তোমরা আমি তো ভয় পেয়ে গিয়েছি এই দেখো একটা সাপ কত বড় সাপ অজগর এখন আর আসবে না আমাদের কাছে কারণ কি আমরা লেখা শিখে গিয়েছি তাই না সাপ কি আর আমাদের কাছে আসতে পারবে না এসো না আমরা লিখতে পেয়ে গেছি তোমাকে সরে অ তোমারটা তোমার তোমার প্রথম অক্ষর সরে অ আমরা লিখতে পেরে গেছি সরে অ
এই যে স্বরয়তে অজগর হয়, স্বরয়তে অলংকার হয়, তাই না? আমরা পড়ি না অলংকার, গহনা পড়ি না, কানের দুল পড়ি, গলার হার পড়ি, তাই না? এগুলো কি সব কি অলংকার? মা পড়ে, তাই না? আমরাও পড়বো। এটা হচ্ছে অলংকার। আর এটা কি? আ স্বরে, আ স্বরে আতে কি হয়? আম হয়। আম কার কার প্রিয়? আমার তো খুব মজা লাগে খেতে। এই যে আম, এটা হচ্ছে স্বরে আ দিয়ে আম হয়ে যায়। আনারস অনেকের প্রিয়, তাই না? এটা হচ্ছে আনারস, সেটাও শুরু স্বরে আ দিয়ে। আনারস, আম, আনারস, অজগর, অলংকার, অজগর, অলংকার, স্বরে অ, অজগর, অলংকার, স্বরে আতে আম, আনারস, আম, আনারস, মনে থাকবে? খেয়াল করো, আবার সবাই লিখবে, লেখার চেষ্টা করবে, ভালোভাবে লেখার চেষ্টা করবে। চেষ্টা করলে আমরা সবাই পারবো। আজকে তাহলে এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, লেখাপড়া করবে, আর প্রতিটা ভিডিও ভালো করে দেখবে। আল্লাহ হাফেজ।